দেখো, এখানে একটা সমীকরণ সমাধান করতে বলেছে, সেটা হচ্ছে কি, অপনয়ন পদ্ধতিতে। তাহলে অপনয়ন পদ্ধতিতে আমরা কিভাবে সমীকরণটা সমাধান করব সেটা আমরা দেখছি। এখানে 14/x + y আছে, এখানে 3/x - y = 5, এখানে 21/x + y - 1/x - y = 2, এবং এই একটা সমীকরণ আর এবং এই একটা সমীকরণ, এই দুটো সমীকরণ। এখন তুমি যদি দেখো যে আমি যদি এটাকে একটু ছোট করে নিই, একটু সিম্পলিফাই করে নিই, তাহলে আমাকে এক্স প্লাস ওয়াই যদি কিছু একটা ধরি, তাহলে এখানেও এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমি যদি পি ধরি, আর এখানেও যদি এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় পি ধরি, তাহলে 14/p হবে, এখানে 21/p হবে। আর এখানে 3/x - y এর জায়গায় যদি আমি কিউ ধরি, তাহলে 3/q হবে, আর এখানে 1/q হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে এটাকে আমি একটু সিম্পলিফাই যদি করতে হয়, তাহলে আমাকে কিছু ধরতে হবে। কি ধরতে হবে, তাহলে আমরা ধরবো কি, ধরবো আমরা x + y, দ্যাট ইজ ইকুয়াল টু p, এবং x - y, দ্যাট ইজ ইকুয়াল টু q। এই দুটো আমাকে ধরে নিতে হবে। এই দুটো আমরা একটা সমীকরণ লিখলাম, এটা ধরো আমি 3 নম্বর সমীকরণ দিলাম, এই 3 নম্বর সমীকরণ দিলাম এটাকে। তাহলে এরপর আমরা যদি এইটাকে ধরে হয়, তাহলে প্রদত্ত যে সমীকরণগুলো কি হবে, সমীকরণগুলো হবে কী হবে, এখানে দেখো, এখানে 14/p প্লাস 3/q, দ্যাট ইজ ইকুয়াল টু 5। এটা তোমার যদি ধরে 4 নম্বর সমীকরণ, আর তারপরে 21/p -1/q, দ্যাট ইজ ইকুয়াল টু 2, এটা তুমি যদি 5 নম্বর ধরো। তাহলে অ্যাকচুয়ালি 1 নম্বর এবং 2 নম্বরটা আমরা লিখলাম 4 নম্বর এবং 5 নম্বর, এবং p এবং q এর আকারে, এবং এই দুটোকে আমরা কিন্তু অনায়াসে কিন্তু অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারব। আমরা দেখতে পাচ্ছি যে 1/p এর সহগ 14 আছে, এখানে 1/q এর সহগ আছে 3, এখানে 1/p এর সহগ আছে 21, আর এখানে আছে 1। তাহলে আমরা যদি তুলনামূলকভাবে যদি কিউটাকে অপনয়ন করি, তাহলে কিন্তু অতি সহজে কিন্তু অপনয়ন করতে পারবো। তাহলে শুধুমাত্র এই 5 নম্বর সমীকরণকে আমি যদি 3 দিয়ে গুণ করি, তাহলেই কিন্তু, এবং দুটোকে যদি যোগ করে দিই দুটো সমীকরণকে, তখন কিন্তু আমরা কিউটা এলিমিনেট হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখানে 5 নম্বর যে সমীকরণটা আছে সেটাকে আমরা 3 দিয়ে গুণ করব, এবং 1 নম্বরটাকে 1 দিয়ে। কেন করছি, যাতে করে 1/q এর সহগটা 1 নম্বর, এই 4 নম্বর এবং 5 নম্বরের সমান হয়ে যায়। তাহলে আমরা সেটা লিখছি এখানে, যে 4 নম্বর সমীকরণকে আমি 1 দিয়ে গুণ করছি, তারপরে যোগ করব আমরা 5 নম্বরকে কত দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি। তাহলে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করছি, এবং 4 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করছি, এবং 5 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে কয়। তাহলে এটা আমরা যদি গুণ করার পরে যদি লিখি, তাহলে কী লিখব, এটা কিন্তু একই থাকবে প্রথম 4 নম্বরেরটা। তাহলে 14/p প্লাস 3/q, দ্যাট ইজ ইকুয়াল টু 5, আর তারপরে আসবে 21টাকে আমাকে 3 দিয়ে গুণ করবে, 3 দিয়ে গুণ করে মানে 3টাকেই 3 দিবে। এখানে 21কে 3 দিয়ে গুণ করব, 1কেও 3 দিয়ে গুণ করব, এবং 2কেও 3 দিয়ে গুণ করব, উপরে গুণটা হবে। তাহলে এখানে কি 3 আর 3 দ্বিগুণে 6, মানে 63/p মাইনাস এখানে 3/q, দ্যাট ইজ ইকুয়াল টু 3 দ্বিগুণে 6। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, একটা মাইনাস, তাহলে এটাকে আমরা যোগ করতে হবে। তাহলে সেই জন্য আমরা এটা যোগ করব, অ্যাডিশন করব, অ্যাড করব। তাহলে অ্যাড করলে কিন্তু এটা আর এটা কেটে যাবে, এবং এটা প্লাস এটা হয়ে যাবে। তাহলে কী লিখতে হবে, 14/p প্লাস 63/p, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা যোগ করলে কত, 5 আর 6, 5 + 6,
এখন এটাকে যদি লসাগু করো তাহলে পি হবে এখানে 14 প্লাস 63 দ্যাট ইজ ইকুয়াল টু কত 11 আর 6 5 আর 6 কত 11 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি কোণাকুণি গুণ করি তাহলে কি হবে তাহলে 11 পি সমান কি এই দুটো যোগ করলে কত হবে 7 আর 7 77 আসছে তাহলে পি সমান কত আসবে 77 বাই 11 দ্যাট ইজ ইকুয়াল টু কত 7 তাহলে পি এর মানটা আমরা কত পাচ্ছি 7 পাইয়েছি এরপর এই পি ইকুয়াল টু 7টা আমি যে কোনো একটা সমীকরণে বসাবো হয় 4 নম্বরে কিংবা 5 নম্বরে তাহলে 4 নম্বর তো বসাতে পারি এবং 5 নম্বর তো বসাতে পারি তাহলে এখানে আমরা 4 নম্বরেতে বসাতে পারি তো এই 4 নম্বরে যদি বসাই তাহলে 4 নম্বরে লিখব যে 4 নম্বরে 4 নম্বরে পি ইকুয়াল টু 7 বসিয়ে পাই পি ইকুয়াল টু 7 বসিয়ে পাই তাহলে এই 4 নম্বরে যদি পি ইকুয়াল টু 7 বসাই তাহলে কী হবে তাহলে 14 বাই 7 প্লাস 3 বাই কিউ দ্যাট ইজ ইকুয়াল টু 5 তাহলে 3 বাই কিউ আর এখানে 14 বাই 7 14কে 7 দিয়ে ভাগলে 2 হবে দুইটা ওইদিকে চলে গেলে তাহলে 5 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3 তাহলে কিউ 3 কিউ সমান হচ্ছে 3 তাহলে কিউ সমান হয়ে গেছে কত 1 তাহলে আমরা যেটা পেলাম পি এর মানটা পেলাম পি এর মানটা কত পেয়েছি 7 আর কিউ এর মানটা পাচ্ছি 1 তাহলে এই পি ইকুয়াল টু 7 এবং কিউ ইকুয়াল টু 1 এটা কিন্তু আমরা এইখানে প্রথমে যে সমীকরণ 3 নম্বর যে সমীকরণ লিখেছিলাম সেই 3 নম্বরে বসিয়ে দেবো তাহলে সেটাই লিখব আমরা যে পি ইকুয়াল টু 7 এবং কিউ ইকুয়াল টু 1 3 নম্বর সমীকরণে 3 নম্বরে বসিয়ে 3 নম্বরে যদি বসায় তাহলে কত হচ্ছে দেখো প্রথমে একটা পি মানে এক্স প্লাস ওয়াই সমান পি আর এক্স মাইনাস ওয়াই সমান কিউ তাহলে সেটা হচ্ছে কি তাহলে অতএব এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 7 আর এক্স মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু কি 1 এটাকে আমি যদি এটাকে যদি মনে করি 5 ছিল তো 6 আর এটা 7 এরকম সমীকরণ দিই তাহলে এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি যোগ করে দিই তাহলে এক্স ওয়াইটাকে এলিমিনেট করতে পারবো এবং বিয়োগ করলে এক্সটাকে এলিমিনেট করবো তো আমরা এখানে যোগ করে দিচ্ছি তাহলে যোগ যদি করি তাহলে কি 2x ওয়াই ওয়াই কেটে যাবে এখানে কত 7 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 8 তাহলে এক্স সমান কত হচ্ছে 4 এবার এই 4টা আমি যদি 6 নম্বরে বসাই তাহলে 6 নম্বরে যদি বসাই তাহলে 6 নম্বরে 6 এ এক্স ইকুয়াল টু 4 বসিয়ে 6 এ এক্স ইকুয়াল 4 বসিয়ে তাহলে কত হবে 4 প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 7 তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 7 মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু কি 3 তাহলে আলটিমেটলি আমরা যে সমাধানটা পেলাম সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 4 আর ওয়াই ইকুয়াল টু 3 তাহলে আমরা এখানে সমাধানটা লিখব যে নির্ণেয় সমাধান যেটা পাচ্ছি যে এক্স ইকুয়াল টু 4 আর ওয়াই ইকুয়াল টু 3 তাহলে আশা করি বোঝা গেছে কীভাবে আমরা অঙ্কটা অপনয়ন পদ্ধতিতে এক্স এবং ওয়াইয়ের মানটা বের করলাম